আজি কিন্তু পুরাই বরখুন চারিওফালে পানিয়ে পানি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজি ডে থ্রি কমিউনিটি ক্যাম্পর ভিডিও লৈ আহিলো আমি ইমান গেলা রাস্তায় কলৈ গৈ আছো ভাবিছে সাগে ন আমি গৈ আছো আজি সার্ভের কারণে মানে আজি ঘরে ঘরে গৈ সার্ভে কৰিবগে লাগিব মানে আমাক এখন শীট দিছে মানে ফর্ম দিছে তাত লিখা আছে যে হে ফেমিলি জনৰ কিছুমান স্টেটাস মানে সোশ্যাল স্টেটাস হওক ইকনমিকাল হওক আৰু সেইবাবে আজি আমি সেই সার্ভেটো কৰি আমি এটা রিপোর্ট লিখিব লাগে আৰু সেই রিপোর্টটো লিখি আমি মানে সাবমিট কৰিব লাগিব সেইবাবে আজি গৈ আছো ঘরে ঘরে আৰু আমাক ডেইজ গ্রুপত আমি মানে ভাগ হৈ গৈছোঁ মানে যেনেকৈ মানডে টু ছেটাৰডেলৈকে আৰু আমি ষ্টুডেণ্টছবোৰে আমি এটা গ্ৰুপত ছাৰ্ভে কৰিম মানে ঘৰে ঘৰে দুজন বা তিনিজন বা চাৰিজন তেনেকৈ কৰি সোমাই সোমাই আমি ৰিপৰ্টবোৰ লিখিবগৈ লাগিব আৰু গ্ৰুপত যিকোনো কাম কৰিলে বিৰাতে মানে আনন্দৰে কামবোৰ কৰা নিচিনা লাগে মানে সেই ছিংগল বা ইণ্ডিভিজুৱেলি কৰিলে সিমানটা ফূৰ্তি নাপাওঁ কিন্তু গ্ৰুপত কৰিলে মানে কথা পাতি পাতি বা অকণমান হাঁহি ফূৰ্তি কৰি আৰু লগতে আমাৰ লগত মেমহঁতো যাব বাৰু মানে মেমহঁতো আমাৰ লগতে এনেকৈ কৰি ভাগ হৈ গৈছে আমাৰ লগত যাব বিজয়লক্ষ্মী মেম আজি অকল ছাৰ্ভেই নহয় আৰু কেইটামান প্ৰগ্ৰাম আছে যেনেকৈ হেল্থ এৱাৰনেছ কেম্পো হ'ব আজি আৰু মানে আমাৰ এনভাইৰনমেণ্টৰ ওপৰত মানে যেনেকৈ ৰিচাইক্লিং হৈ গ'ল ৰিইউজ কৰা ইউজ কৰিব পাৰোঁ সেইবোৰ আজি দেখুওৱা হ'ব আৰু ষ্টুডেণ্টছবোৰক আজি মানে প্ৰাইজ ডিষ্ট্ৰিবিউশ্যনৰ কাৰণেও মানে সাজু কৰোৱা হ'ব আজি ছাৰ্ভেটোত মোৰ লগত থাকিব নজন মানে আমাৰ গ্ৰুপ মেম্বাৰ্ছ আৰু লগতে বিজয়লক্ষ্মী মেম আমি আচলতে গাঁও এখন লৈ লৈছোঁ তাতে মানে আমি ঘৰবোৰ পাম যে সেই ঘৰবিলাকতে আমি সোমাই দিম বুলি ভাবিছোঁ আৰু এইফালে আছে ৰাজশ্ৰী ৰিক্সা এইফালে মেম আছে ত্ৰিনয়ন আছে তাৰপিছত আছে মৌচুমী তাৰপিছত আৰু আমি মানে গৈ থাকোঁতে বাটতে আমি ফটো মাৰিলোঁ আৰু এইফালে আছে হিমাদ্ৰী তাৰপিছত পালকি আৰু বাবুল আৰু আমি এতিয়া সেই গাঁওখনলৈ গৈ আছোঁ আৰু ইমান সেইদিনা মানে এনেকুৱা গুপগুপনীয়া মানে গৰম যিহেতু বৰষুণ দিছে মানে একো ঠাণ্ডা নহয় গৰমেই আৰু আচলতে আজি ছাৰ্ভেটো যেতিয়া কৰিব গৈছিলোঁ বহুত কথাই গম পালোঁ মানে আমি মানে ইমান যে মানুহবোৰ ইমান কষ্টত থাকে আচলতে ছাৰ্ভে কৰিলেহে গম পোৱা যায় আৰু মানুহবোৰো মানে কেনেকৈনো চলি আছে কেনেকৈ ইনকাম আছে মানে সিহঁতৰ ঘৰ বা চাৰিওপাশ কেনেকুৱা মানে এনভাইৰনমেণ্টটো কেনেকুৱা চফা আনে লেতেৰা আনে কেনেকুৱা সেয়া মানে আজি ভালদৰে গম পালোঁ আৰু সিহঁতক সুধিছিলোঁ যে আপোনালোকে কিবা গভৰ্ণমেণ্টৰ পৰা কিবা পাইছিলে নেকি বা মানে থাকে ন এনেকুৱা কিবা স্কিমছবোৰ চ' সিহঁতসকলে ক'লে যে নাই আমি এনেকুৱা একো পোৱা নাই আৰু আমি একো নাজানো মানে যে এনেকুৱা কিবা স্কিমো আছে মই ভাবোঁ যে স্কিমবোৰ উলিয়ালে এৱাৰনেছ কেম্প এটাত দিব লাগে মানে যাতে মানুহবিলাক মানে অকণমান সজাগ হওক আৰু মই ভাবোঁ যে মানুহবোৰেও মানে অকণমান এটা ৰিচাৰ্চ কৰিব লাগে বা চাৰ্চ কৰিব লাগে কাৰণ চবৰ ঘৰতে আজিকালি মোবাইল থাকে মানে লাগিলে এইটো সৰুৱে হওক বা ডাঙৰে হওক মোবাইল থাকে সেই মোবাইলত যদি অকণমান চাৰ্চ কৰে অকণমান ভেলুৱেবল হ'ব বুলি মই ভাবোঁ আৰু আমি এতিয়া সেইখন ঘৰৰ পৰা ওলাই বেলেগ এখনলৈ গৈ আছোঁ আমি এতিয়া গ্ৰুপত আমি আকৌ ভাগ হ'লোঁ দুজন দুজনকৈ মানে নহ'লে আমাৰ ছাৰ্ভে আজি কমপ্লিট নহ'ব মানে চ' মই আৰু ত্ৰিনয়ন লগতে মেম আছিল আমি গৈ আছোঁ আৰু এক বেলেগ এখন ঘৰলৈ আমি ছাৰ্ভেটো ফাইনেন্সিয়েলৰ ওপৰত আমি ডিপেণ্ড কৰি কৰা নাই আমি মানে যিমান পাৰিছোঁ চবৰ ঘৰতে সোমাবলৈ আমি ট্ৰাই কৰিছোঁ মানে আমি সেইটো চাই ফুৰা নাই যে এই বহুত ধুনীয়া ঘৰ বা বহুত বেয়া ঘৰ সেনেকুৱা বুলি নহয় আমি ইকুৱেলি আমি সোমাই আমি ছাৰ্ভে কৰিছোঁ আমাৰ গ্ৰুপটোৱে টোটেল 16টা ঘৰ ছাৰ্ভে কৰিলে আৰু এতিয়া আমি স্কুললৈ আকৌ উভতিলোঁ এতিয়া আমি মিটিং এখন দিছোঁ তাত মই যিহেতু কৈছিলোঁ যে কেইটামান প্ৰগ্ৰাম আমি হাতত লৈছিলোঁ যেনেকৈ এনভাইৰনমেণ্টেল মানে আমি এনভাইৰনমেণ্টটো কেনেকৈ ক্লিন কৰি থ'ব লাগে বা আমি বস্তুবোৰ ৰিচাইকেল ৰিইউজ কেনেকৈ কৰিম সেইবোৰ এটা আমি মানে এটা মিটিং পাতিছিলোঁ মানে তাত যাতে আমি ল'ৰা ছোৱালীখিনিক বুজাব পাৰোঁ
লগতে আমি এতিয়া প্রাইজ ডিস্ট্রিবিউশনের কারণেও আমি সাজু হয়েছো আর এতিয়া গামোচা পিন্ধা হয়েছে গেস্ট সকলক। আমি কিছুমান এক্সারসাইজের বেনিফিট বা আপনার ডিসএডভান্টেজ কি হয় সেইখিনিও আমি মানে করাইছিলো মানে সিহঁতক শিকাইছিলো। আর রাজশ্রীয়ে ধুনিয়াকৈ একিউপ্রেশার থেরাপি কথা শিকালে আর আপনাদের যদি না জানে আপনাদের নেটত গৈ সার্চ করবেন একিউপ্রেশার পয়েন্ট। আর ইয়াত আপনার মাইগ্রেনের কথা কোয়া হয়েছে, তারপর আপনার বা প্রেসার বা হার্টর কিছু একিউপ্রেশার পয়েন্টের কথা ইয়াত রাজশ্রীয়ে ধুনিয়াকৈ বুঝালে। ইয়ার পিছতে আমি প্রাইজ ডিস্ট্রিবিউশন আরম্ভ করেছিলাম আর লড়া ছলী সকলে ইমান যে ভাল পাইছে প্রাইজ লৈ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়া হয়েছিল আর কনসলিডেটেডও আসে বারো, কিন্তু আমি মানে সেই যোনটো ইন্টারেস্ট বা যেটো মানে এক্সাইটমেন্ট সেইটো মানে লড়া ছলীখিনি মানে দেখি মানে বহুত ভাল লাগিল মানে কারণ সিহতি বহুত ধুনিয়াকৈ এনজয় করলে এই তিন দিন। আর সিহত সকলে কৈছে যে বাইদেউ বা স্যার যে থাকি যাওক নালাগে যাবলৈ মানে ইয়াতে করক কেম্প মানে আসলতে সিহঁতের অকল পহা 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 সো সিহঁতি মানে অকমান সাইড হয়ে যে এবুর যে করিলে মানে মানে বিরাটে ভাল পালে আর আমারও ভাল লাগিলে, ভাল এক্সপিরিয়েন্স হল। যেহেতু লাস্ট দিন সেইভাবে সিহঁত সকলক চকলেট দিয়া হয়েছিল মানে আমি চকলেট পেকেট কেটামান আনিছিল আমি এনেকৈ ডিস্ট্রিবিউট করে গৈছো আর সিহঁতি যি ভাল পাইছে ফুর্তি মানে যে আমি চকলেট দিছো মানে সঁচাকৈ সিহঁতর মানে বহুত ভাল এক্সপিরিয়েন্স হল। আর সিহঁতরও যে সিহঁতিও আসলে গম পালে নিজের পটেনশিয়াল নিজের ইন্টারেস্ট। আমি কেটামান প্রিভেনশনও দেখাইছিল, প্রিভেনশন মানে যে ন্যাচারাল ডিজাস্টার আর্থকুয়েক হোক বা বিশেষকৈ আমি আর্থকুয়েকের ওপরতে হেৰি কৰিছিলোঁ যে কি কৰিব লাগে, আর্থকুয়েক হলে আমি যদি স্কুলত থাকো বা বাহিৰত থাকো আমি কি কৰিব লাগে, আপোনালোকে কি জানে তাকে কমেন্ট কৰিবচোন দেই। আমি জানো যে প্লাষ্টিক কিমান মানে বেয়া আমাৰ এনভাইৰনমেণ্টৰ কাৰণে লগতে আমাৰ হেলথৰ কাৰণে, বাট আমি তথাপি ইউজ কৰোঁ। প্লাষ্টিক বটল, প্লাষ্টিক পলিথিন, প্লাষ্টিক পেকেট যেনে চিপ্সৰ পেকেট এই গোটেইখিনিক লৈ আমি ইউজফুল কি কেনেকৈ আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ আৰু কি বস্তু বনাব পাৰোঁ তাকে আজি ৰাজগোপালে ধুনীয়াকৈ দেখালে। আৰু আপোনালোকেও যদি কিবা জানে মোৰ লগত শ্বেয়াৰ কৰিব কমেণ্ট কৰি, ঠিক আছে। আমি অকল দেখাওঁহে মানে ৰিয়েল লাইফত কিন্তু আমি একো মানে ইউজ নকৰোঁ, আমি ৰিয়েল লাইফত একো নকৰোঁ তেনেকুৱা যে প্লাষ্টিক ঠিক আছে ইউজ কৰিছোঁ পেলাইছোঁ মানে পলিউট কৰিছোঁ সয়েল পলিউশ্যন হৈছে, বাট আমি অকল যে শিকাইছো কিন্তু আমি নিজে কেতিয়াও আমি এটা প্রয়োগ নকরো, কিন্তু সেটা বহুত বেয়া কথা। আমি নিজেও সেটা কৰিব লাগে, প্রয়োগ কৰিব লাগে ইন দ্য রিয়েল লাইফ সিচুয়েশন। লগতে মই নাচিছিলো ভূপেন হাজরিকা দেবর এটি গীতত আর প্রত্যাশীয়ে গান গাইছিল আর সেইটো ভিডিও মোর ওচৰত মই নাপালো কারণে মই ইয়াত দেখাব নোৱাৰিলো। আর তারপিছতে আমি মিটিং শেষ কৰি আমি এতিয়া যাব ওলাইছো যিহেতু আজি লাস্ট ডে, সেইবাবে অকণমান ৰৈ মানে ফটো মাৰিলোঁ সব ষ্টুডেণ্টৰ লগতো ফটো মাৰিলোঁ মানে ভাল লাগিল আজি। আৰু তিন দিন সঁচাকৈ কেনেকৈ গ'ল গ'ল গৈ মানে ধৰিবই নোৱাৰিলোঁ, বাট যাবই লাগিব শেষ কৰিবই আছিল সেইবাবে শেষ হৈ গ'ল। আৰু এতিয়া তাকে আজিলৈ আহিছোঁ, যদি ভাল পালে লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্রাইব কৰি দিব। সো ভালে থাকক কুশলে থাকক, টিল দেন বাই, আকৌ আহিম নেক্সট ব্লগ লৈ, বাই বাই।